আজকে একটি সংবাদ সম্মেলন দেখলাম, আমার কাছে খুবই আশ্চর্যজনক মনে হলো। সেই সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তাকে প্রশ্ন করছে সাংবাদিকরা। প্রথম কথা হলো যে পুলিশ প্রশাসন র‍্যাব শেখ হাসিনার কথা শুনছে এবং আজকে যত নিপীড়ন নির্যাতন তাদের দ্বারা বিরোধী দলকে নির্মূল করার প্রচেষ্টা হিটলারের গেস্টাপো বাহিনীর মতো, এটা আমরা বলে আসছি সবসময়। কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে এবং এটা একেবারেই দৃষ্টান্তহীন, আজকে গোয়েন্দা পুলিশ প্রধানকে প্রশ্ন করছে সাংবাদিকরা। তারা বলছে যে বিএনপির রিজভী আহমেদকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, রুহুল কবির রিজভীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। এটা আওয়ামী লীগের লোক বললে বলতেই পারে, পুলিশের লোক বলে বলতে পারে, কিন্তু সাংবাদিক যুগে যুগে পৃথিবীতে গণতন্ত্র স্বাধীনতার জন্য সবচাইতে বেশি সেই সমস্ত গণতন্ত্রকামী রাজনৈতিক নেতাকর্মীদের কাছাকাছি থাকে গণমাধ্যমের লোকরা। আজকে ফ্যাসিবাদ কত ভয়ঙ্কর রূপে আত্মপ্রকাশ করেছে, এর যে ব্যাপ্তি কত ভয়ঙ্কর হতে পারে সেটা নমুনা প্রতিটা ক্ষেত্রেই ফুটে উঠছে। সাংবাদিকরা ইনসিস্ট করছে, সাংবাদিকরা ইনস্টিগেট করছে যে উনাকে এখন ধরছেন না কেন। আমি গোটা সাংবাদিক সমাজকে বলছি না, আমি কতিপয় সাংবাদিকদের বলছি, অধিকাংশ সাংবাদিক আমাদেরকে নানাভাবেই তারা তাদের যে দায়িত্ব আমাদেরকে সাহায্য করার অর্থ এটা না, আমরা যে কথাগুলো বলছি সেটা তারা বস্তুনিষ্ঠভাবে পরিবেশন করছেন কিনা, সেক্ষেত্রে অনেকেই আমরা দেখছি সেই দায়িত্ব পালন করছেন, অনেকের উপর চাপ আছে, চাপ থাকার পরেও পালন করছেন। কিন্তু এরই মধ্যে ফ্যাসিবাদের কিছু কিছু দোসর তারা যেভাবে মানে কাজ করছেন, যেভাবে ইনস্টিগেট করছেন, প্ররোচিত করছেন পুলিশকে যে তাকে ধরা হচ্ছে না কেন, এটাই হচ্ছে একটা বিরল দৃষ্টান্ত বাংলাদেশে। পৃথিবীর অন্যান্য দেশে যেখানে গণতন্ত্রের ঘাটতি আছে, যেখানে গণতান্ত্রিক সংগ্রাম হয়, পৃথিবীতে বহু জায়গায় দেখেছি, সেখানে দেখা গেছে যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে গণতন্ত্রকামী রাজনৈতিক দল যারা গণতন্ত্রের সংগ্রাম করছে তাদের সাথে সাংবাদিকরাও অনেকে আপনার বস্তুনিষ্ঠ সংবাদের জন্য তাদের উপরেও তাদের গ্রেপ্তার হয়েছেন, তাদের উপরে নানা ধরনের চাপ হয়েছে। এরশাদ বিরোধী আন্দোলন, সে আন্দোলনও আমরা দেখেছি আতাউস সামাদের মতো একজন বর্ষীয়ান সাংবাদিক, একজন প্রাজ্ঞ বিজ্ঞ সাংবাদিক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। কিন্তু আজকে যেন সমস্ত কিছু পাল্টে যাচ্ছে, কয়েকজন সাংবাদিক ইনস্টিগেট করছেন, প্ররোচিত করছেন ধরানোর জন্য। দেখুন কদিন আগেই তো গ্রেপ্তার হলাম, 5 মাস ছিলাম জেলে, তো গ্রেপ্তারের ভয় আর নিপীড়ন নির্যাতনের ভয় দেখিয়ে, আর যাই হোক সবাইকে কিন্তু ইয়ে করা যায় না, কাবু করা যায় না। হ্যাঁ মানে অনেক আজকে যে সাংবাদিকরা এই ধরনের প্ররোচিত করছেন, এই ধরনের প্রশ্ন করে বলছেন যে ধরানোর জন্য, তো আমার কাছে আশ্চর্য লাগলো। একটা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র রাজনীতি করে আসছি, ইউনিভার্সিটি থেকে, তখনও আমরা আমাদের নানা কর্মসূচি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছি, তার সাংবাদিক সম্মেলন সে এখন পর্যন্ত মানে অনেকটা সেই কাজ করছি রাজনীতি করার কারণে, কিন্তু কখনো দেখিনি এমনকি যারা মানে আমার রাজনৈতিক আদর্শের সাথেও যাদের আছে কিন্তু সাংবাদিকতা আমি কখনোই দেখি, এত নৈতিকতাহীন ঘটনা আমি কখনোই দেখিনি যে প্রকাশ এভাবে। এমনকি মানে বিপরীত ধর্মী কোনো বুদ্ধিজীবীদেরও এরকম শুনছে না কেন, কিন্তু কয়েকজন সাংবাদিকের এই আচরণ সত্যি, এটা মানে আমি না, ব্যক্তিগত আমার কোনো বিষয় না, কিন্তু গণতন্ত্রকামী মানুষকে এটা আহত করেছে। তারপরেও অত্যন্ত আশার কথা কথা অত্যন্ত উদ্দীপনার কথা, আমরা অনেক সময় অনেককে মনে করতাম বা মনে করি সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি যে কথাটি বলছিলাম সেটা হলো যে তবুও আশার কথা, উদ্দীপনার কথা, যে এর মধ্যেও কিছু মানুষ সত্য কথা বলছেন, বুদ্ধিভিত্তিক মানুষ
নাগরিক সমাজের কিছু মানুষ এই সত্য কথা বলার জন্য আজও এ দেশের মানুষ ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে সংগ্রাম করতে দ্বিধা করছে না। আজকেও একটি টক শো দেখেছি, হয়তো ইউটিউবে বা কোথাও, আমার কাছে খুব ভালো লেগেছে যে উনি, আমি জানি যে এনজিওর সাথে জড়িত তিনি, যে বর্তমান যে পরিস্থিতি, 71-এর মতো যে পরিস্থিতি, সেটার বিষয়ে তিনি চমৎকার বিশ্লেষণ দিচ্ছিলেন। তো এই কারণেই হচ্ছে আমাদের কাছে এখনো প্রেরণার জন্য, উদ্দীপনার জন্য কিছু মানুষ রয়েছেন, এত প্রতিকূলতার মধ্যেও সত্য ভাষণ তিনি দিচ্ছেন। সম্ভবত ওনার নাম শারমিন মুর্শেদ, আমি যেটা আমার কাছে যেটা মনে হয়েছে। যাই হোক, আমি মনে করি যে এটা মানে যে ধরনের প্রশ্ন করা হয়েছে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে, যে সাংবাদিক করেছেন, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এগুলো মানে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে বা যারা আজকে এই সংগ্রামের প্রতি যাদের ন্যূনতম মানে সমর্থন রয়েছে এবং বিশাল জনগোষ্ঠীরই সমর্থন রয়েছে, সাংবাদিক সমাজের মধ্যে প্রায় অধিকাংশেরই সমর্থন রয়েছে, তারা এটাকে নিশ্চয়ই ভালোভাবে নেবে না। যাই হোক, আমি আপনাদের সামনে আর এই বিষয়ে কোনো আর কিছু বলতে চাই না, আমি শুধু এইটুকু বলতে চাই।